কাদের ভাই পিছনেই আমার বাড়ি পুরা পানিতে ফুল হয়ে গেছে বাড়িতে পানি ঢুকে গেছে তারপরেও বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না তোমাকে অনেক ধন্যবাদ কাদের ভাই যে তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ বাঁচিয়ে কোনো একটা উঁচু জায়গাতে অনেক ধন্যবাদ তোমাকে কাদের ভাই আরে এসব তো ঠিক আছে মোদি চাচা কিন্তু তুমি এসেই তো বসে গেলে আরে তুমি একটু নৌকা চালাও আমাকে একটু বসতে দাও আমি সকাল থেকে একভাবে নৌকা চালাচ্ছি কখনো এখানে কখনো ওখানে যেখানে মানুষ হেঁসে আছে যেখানে মানুষের সাহায্যের দরকার সেইখানে গিয়ে গিয়ে আমি সবাইকে সাহায্য করছি সকাল থেকে আমি একভাবে পাল চালাচ্ছি এখন তুমি একটু পাল চালাও আমি একটু আরাম করি মোদি চাচা কাদের ভাই তুমি আমাকে এখন পাল চালাতে দিও না নৌকা চালাতে দিও না আমার মন মেজাজ খুব খারাপ আমার অনেক চিন্তা হচ্ছে বাড়ির জন্যে আমাকে একদম বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না আরে মোদি চাচা তুমি শুধুই একটাই কথা বলছো বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না তাহলে তুমি চলে যাও তোমার বাড়ি চলে যাও তুমি আমাকে ডাকলে কেন বলো কেন বললে আমাকে সাহায্য করো আমাকে নিয়ে চলো এরকম বললে কেন তুমি বাড়িতেই বসে থাকতে পানিতে আরে থামো থামো কাদের ভাই থামো ওই দেখো ওইখানে একটা মানুষ মনে হচ্ছে না একটা মানুষ মনে হচ্ছে এক গলা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছে ওকেও সাহায্য করা দরকার আমাদের বলো বলো জিজ্ঞেস করো সাহায্য লাগবে কি জিজ্ঞেস করো কাদের ভাই আরে কে ওখানে কে তোমার কি সাহায্য লাগবে তুমি এই ভরা পানিতে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ আরে কাদের ভাই আমি হাসি না কাদের ভাই তুমি আমাকে চিনতে পারছো না আমি হাসি না আর কোথায় যাব বলো আমার বাড়িতে পুরো পানি ঢুকে পড়েছে এখন এক গলা পানিতে আমি হেঁটে হেঁটে একটা কিনারা খুঁজে পাই কিনা দেখি কোনো একটা উঁচু জায়গা খুঁজে পাই কিনা দেখি এই বলে বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু হাসিনা বাবু তোমার এইভাবে একা একা বাড়ি থেকে বের হওয়া ঠিক হয়নি এখানে তো একটু অল্প পানি গলা পর্যন্ত এমন এমন জায়গা আছে বিরাট পানি সেই জায়গায় তুমি কি করবা গিয়ে বলো সেই জায়গায় কি করবা এসো এসো আমার নৌকাতে এসো দেখো মোদিজিকেও নিয়ে যাচ্ছি তোমাকেও নিয়ে যাবো এসো নৌকাতে এসে বসো তোমাদের একটা কিনারায় নিয়ে যাই আমি আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো